বিষয়টা একটা হচ্ছে যে এখানে ড্রেনের একটা সমস্যা আছে, যেখানে ওই দোকানের জন্যে খুব ড্রেনটা আটকে যাচ্ছে, ব্লক হচ্ছে। আর স্বাভাবিক বর্ষাকাল আসছে, তাতে আরও বেশি প্রবলেম হতে পারে। সেটা নিয়ে বিডিওকে ফোন করে দিয়েছি, নেক্সট উইক থেকে কাজ পরিষ্কার হয়ে যাবে সেটা করে। আর কিছু ডাক্তারের সমস্যা আছে, সেই ডাক্তার কমে গেছে, সেগুলোর জন্যে যদি মিনিস্টারকে চিঠি পাঠিয়েছেন বা যোগাযোগ করেছেন, এটা আমি চেয়েছি আমাকে ফরওয়ার্ড করতে, তাহলে আমি ফরওয়ার্ডিং করে বা ফোন করে কথা বলতে পারবো যে ডাক্তার বাড়ানোর প্রয়োজন। শুনেছিলাম যে আছে, চালানোর স্টাফ নেই। দেখা যায় যেগুলো সমস্যা অনেক হয়নি। আচ্ছা, তাই দেখতে হবে, যেগুলো নেই সেগুলো পাওয়ার ব্যবস্থা করতে হবে। আর যেগুলো মানে এমনিতে নর্মালি তো আমরা নিজেরাই দেখছি যে হাসপাতালগুলো এখন অনেক সুন্দর, এত পরিষ্কার কখনো ছিল, এত মানে গন্ধ ছাড়া হাসপাতাল আমরা ভাবতে পারতাম না সরকারি। সেখান থেকে আমরা ভালো জায়গায় ব্যবস্থা করেছে সরকার, আরও ভালো করার চেষ্টা নিশ্চয়ই করব। ঠিক আছে, আমি শুনলাম, আমি গিয়ে বলবো। দিদি, কিছুদিন আগে হসপিটাল থেকে একটা শিশু চুরি হয়েছিল, তারপরে এমএসবির পক্ষ থেকে সিসি ক্যামেরা বাড়ানোর জন্য স্বাস্থ্য ভবনে দাবি করা হয়েছিল, কিন্তু এখনও সেটা অ্যালোট হয়নি, যার ফলে নিরাপত্তার অভাব তো রয়েছে এখানে। কিছুদিন আগে শিশু চুরি গেছে, শিশুটা এখনও রিকভার হয়নি। আচ্ছা, এই মেডিকেল কলেজ এই এই বিল্ডিং থেকে চুরি গেছে। ও, ঠিক আছে, আমি মানে এগুলো সব প্রথম প্রথম শুনছি আর কি তোমাদের কাছ থেকে। এই সবগুলোই যখন আমি কথা বলবো তখন এই সব ইস্যুগুলোই তুলে কথা বলবো। হেলথ ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্ট, মুখ্যমন্ত্রীও খুব প্রকাশ করেছে, সেই সব জায়গাতে কোনো রকম নিয়োগ হয়নি, তার জন্যে নিয়োগ যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য বলেছে মুখ্যমন্ত্রী। আপনার তো বীরভূম জেলায় অনেক অফিস আছে যেগুলো নিয়োগ হচ্ছে না, এই ধরনের কোনো মুখ্যমন্ত্রী যখন বলেছে তখন নিশ্চয়ই নিয়োগ তাড়াতাড়ি হবে, এবং যেখানে যেখানে খালি আছে সেখানে নিশ্চয়ই মানুষের দরকার কাজের, এবং কাজেরও দরকার মানুষকে, তো সেটা নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। আজকে ময়না 24 ঘন্টা বন্ধ রেখেছে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে, এবং দুবার ময়না তদন্ত হবে বলে ইয়ে করছে, মানে সরকার থেকে বলা হয়েছে, তাদের আপত্তি নেই বলেছে, আবার ময়না তদন্ত হবে, কী বলবেন এই যে বিজেপি কর্মী বলেছে? যখন আপত্তি নেই যখন তখন হবে, তাহলে বোঝাই যাবে মৃত্যু, যে কোনো মৃত্যুই দুঃখে। আজকে আপনাদের দলে গেছে কৃষ্ণকুমার রায়গঞ্জের বিধায়ক, তার বাড়িতে আজকে ইডি ঢুকেছে, কি বলবেন? আগে তো বিজেপি ছিল, এখন তৃণমূল করছে না। ইডি তো এখন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, সুতরাং তোমার বাড়ি ওর বাড়ি মানে যতজন মানুষের আধার কার্ড আছে ভারতবর্ষে, সবার বাড়িতে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।